मधुर लगन आकाशे बतासे लगिलो रे चम्पा फुटिछे चमेली फुटिछे तोर सुबासे मयना आमाय भासिलो रे नमस्कार सबाइके जानाई शुभ सन्ध्या। आपनारा देखछेन राय बांगला एकटी आरसीटीवी बिनोदन। आबारो शुरू करछि आपनादेर प्रिय अनुष्ठान श्री ढाका जुएलार्स म्यूजिक एंड मोर मुशायरा पावर्ड बाय आरसीटीवी ब्रडबैंड। आबारो एकटा नतून सन्ध्येर मुखोमुखी आमरा एकटा सुरेला सफरेर दौड़गोड़ाय एसेछि नतून एकजन शिल्पीके निये। आमि सब समय एकटा कथा बलि, आमादेर राय बांगला किन्तु सब समय संगीत मुखर, सब समय सम्भावनामय एबं सब समय सुंदर एवं पजिटिव। ताई आबारो एकटा सुरेला सन्ध्यार संगीत मुखर सन्ध्यार मुखोमुखी दाड़िये आमरा एबं एई संगीत मुखर सन्ध्याय जाके आमरा आमादेर संगे आजके पेयेछि कम बेशी सकलेई ताके चिनेन रूपे गुणे अनन्या तिनि। आर देरी ना करे परिचय पर्वटा सेरे फेलबो। आजके आमादेर संगे रयेछे सुस्मिता दी, सुस्मिता बैनार्जी। नमस्कार, शुभ सन्ধ্যা। आमि सुस्मिता बैनार्जी रय। एखन सबाई सुस्मिता बैनार्जी रय थेके बाणीबंदना रायगंज नामे एकटु बेशी चेने। सत्यि আমি প্রথমেই দীপাঞ্জনদাকে বলেছিলাম সুস্মিতা দি মানে কি বাণীবন্ধন না, প্রথমেই বলেছিলাম। আমাদের আসলে তোমাকে স্বাগত জানাই দিদি। প্রথমেই বলি তোমাকে অসাধারণ লাগছে দেখতে। প্রথম বললামই আমি দর্শকদের যে রূপে এবং গুণে দুটোতেই তুমি অনন্যা। তোমার রূপের মুগ্ধতাতেও অনেকে বেশ এখনো ক্রাশ খায়, আর গান তো আছেই তোমার সঙ্গে। বলো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর তোমার সঙ্গে এতদিন পরে দেখা হলো, ওই জন্য মনটা আরেকটু বেশি। হ্যাঁ, প্রায় অনেক দিন পরে যখন আমাদের পৃথিবী মোটামুটি সুস্থ ছিল ওই সময়টা তোমার সঙ্গে আমার স্টেজে দেখা হয়েছিল, আমার যতদূর মনে আছে, তাই না? আচ্ছা, গান বাজনা কেমন চলছে? আমি একটু শুনি। চলছে সব মিলে, একে তো কোভিড সিচুয়েশন, বাট চলছে। তার মধ্যেও কম বেশি পরিমাণে একটু কমেছে, তবে মোটামুটি আমি তোমাকে সোশ্যাল মিডিয়া যতটুকু দেখি তুমি বেশ গান বাজনাটাকে মানে যতই খারাপ পরিস্থিতি আসুক ছাড়বে না, তাই না? আচ্ছা, আজকের অনুষ্ঠান কি দিয়ে শুরু করছো বলো? কোন গান? মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সবারই প্রিয় শিল্পী লতাজির গান দিয়েই শুরু করবো আজকে। আর আরেকটা কথা না বললেই নয়, তোমাকেও কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে তবু কেন আচ্ছা দিদি তোমার কাছে একটু জিজ্ঞেস করি, এই যে বাণী বন্দনা রাইভালস আমি তোমাকে মোটামুটি সবাই চেনে, এই বাণী বন্দনাটা কেন, মানে এটা কি তোমার স্কুলের নাম যতদূর আমি জানি, শুরুটা কিভাবে হলো স্কুলে? শুরু হয়েছিল মানে অ্যাকচুয়ালি আমাদের এটা 7 বছর চলছে জানি। তো প্রথমে কিছু আমার মানে বন্ধুর যারা ছেলেমেয়েরা আছে তাদের নিয়েই শুরু হয়েছিল কয়েকজন মিলে। তো সেখান থেকেই মানে আমরা কয়েকজন স্কুল খুললাম এইভাবে 5-6 জন মিলে। আস্তে আস্তে সেখান থেকে মনে হলো গানের পাশাপাশি যদি আরও কিছু করা যায়, তবলার ক্লাস, কিবোর্ডের ক্লাস সব কিছু শুরু হয়েছিল। ইনস্ট্রুমেন্টাল যা কিছু হয় ভোকাল সমেত সমস্তটাই তোমার সবটাই স্কুলে ওখানে মানে প্রশিক্ষণ দেওয়া হয় আর এটা প্রথাগতভাবেই দেওয়া হয় তাই তো। আর আমরা আরেকটা যেটা করি যে মানে সবশেষে শুধু তো মানে তাদের তো একটা স্টেজ দরকার তাই না, তো সেটার জন্য বছরে আমরা একটা প্রোগ্রাম করি তাদের নিয়ে, একটা কম্পিটিশন টাইপেরই করি, রিয়েলিটি শো টাইপের কম্পিটিশনটা এটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গিং আইডল নামে করা হয়। আইডল দেখেছি আমি, ভীষণ ভালো, বেশ সবাইকে বেশ অনুপ্রেরণা যোগায় কিন্তু এটা, খুব ভালো একটা উদ্যোগ, ভীষণ ভালো। আর এটার কর্ণধারও তুমি, আমি এটা তোমাকে বাণী বন্দনা রাইভালস থেকে তোমাকে আমি চিনেছি। তো প্রথমত আমাদের মানে শুরু হয়েছিল আমাদের প্রথম স্টেজ যেটা বলি আমরা বারান্দা থেকে শুরু হয়েছিল, মানে বারান্দায় ছোট করে স্টেজ করে করা, সেখান থেকে বিধান মঞ্চে আস্তে আস্তে করা। এই মুহূর্তে কতজন আছে তোমার ছেলে মেয়ে? প্রচুর, এখন প্রায় 100 জনের মতো আছে। ওরে বাবা, একদম অনেকে দিদিমণি তাহলে, আমি দিদিমণি বলে ডাকবো? না না, আমার জন্য শুধু দিদিটাই ঠিক। আর তার সঙ্গে পরপরে আমরা শুরু করেছি মডেলিং এর একটা, মানে শুধু মডেলিং অ্যাক্টিং জনপ্রিয় হয়েছে, বেশ জনপ্রিয়, ভীষণ ভালো। কয়েকদিন আগে তোমার একটা শুটও আমি দেখলাম একজন বড় অভিনেতার সঙ্গে, ভালো লাগলো ভীষণ দেখে। তবে আমাদের দিদিও কিছু কম যায় না, যেমন গায়িকা তেমন নায়িকা, সবটা মিলেই একদম সর্বগুণ সম্পন্ন। আচ্ছা এরপরে কি শোনাচ্ছে বলো? এরপরে আমি হচ্ছে আরতি মুখোপাধ্যায়ের একটা গান গাইছি, খুব কমন গান। আমি চাইবো তুমি আমার সাথে 1-2 লাইন একটু গুনগুন করো, কারণ মমিতাও ভীষণ ভালো গায়, তো সেই জন্য একটু তো শুনতেই হবে। দেখছেন রাই বাংলা একটি আরসিটিভি বিনোদন আর এই মুহূর্তে আমি মমিতা আপনাদের সামনে নিয়ে রয়েছি শ্রী ঢাকা জুয়েলার্স মিউজিক এন্ড মোর মুশায়রা পাওয়ার্ড বাই আরসিটিভি ব্রডব্যান্ড। আর আজকের আমাদের জলসার অতিথি হচ্ছে সুস্মিতা ব্যানার্জি। সুস্মিতাদের গান নিশ্চয়ই আপনাদের প্রচন্ড ভালো লাগছে, আর এত সুন্দর একটা এপিসোড যদি আপনারা টিভির পর্দায় মিস করে যান তাহলে কিন্তু অবশ্যই আছে আমাদের ইউটিউব চ্যানেল রাই বাংলার ইউটিউব চ্যানেল গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতেই হবে। আর ফেসবুক পেজের কথা কিন্তু একদমই ভুলবেন না, ফেসবুক পেজে একটা লাইক কিন্তু অবশ্যই চাই। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সুস্মিতাদি, আর সুস্মিতাদির কণ্ঠে দারুণ দারুণ গান। এবারে সুস্মিতাদের সঙ্গে একটু গল্পে যাই নাকি? একদম। আচ্ছা, বাণী বন্দনার শুরুটা তো শুনলাম তোমার কাছ থেকে, কিন্তু বাণী বন্দনার যে মেন কর্ণধার মানে সুস্মিতা ব্যানার্জি, তার গানের জগতে আসা কিভাবে? অ্যাকচুয়ালি যদি বলো মেন, আমি বলবো আমার মায়ের থেকে এই সমস্ত কিছু শেখা বা আশা। যে মায়ের ইচ্ছাটা খুব বেশি ছিল, আর বাবা সাপোর্ট দিত তা না, কিন্তু হচ্ছে তোমার মানে প্রোগ্রাম করা বা এই ব্যাপারগুলো বাবার মধ্যে একদম ছিল না। হ্যাঁ, বিরুদ্ধে ছিল বাবা। কিন্তু হচ্ছে 3 বছর বয়স থেকে শেখা। আমি প্রথমে হাতে করি আমার মৌসুমিদির কাছে, মৌসুমি গুহ রায়গঞ্জে, তারপরে কমল কাকুর কাছে শিখেছি। কমলনাথ সবারই পরিচিত, তো কাকুটাই বেরোয় সবার আগে। উদয়বাবুর কাছে শিখেছি, তারপরে কলকাতায় গিয়েও শিখেছি। ইন্দ্রাণীদি, শ্রাবণীদি, রবীন্দ্রভারতী থেকেও এমবিএস করেছি। তো এইভাবেই সমস্তটা। আর তবলা সংগীতে প্রথম থেকেই থাকতো হচ্ছে প্রণবদা, তারপরে গিরিধারীদা, সবাই এইভাবে মানে এক এক করতে করতে চেনা জগতের মানুষ। আর যাদের ছাড়া গান বাজনাটা একদমই না। আর এই মুহূর্তে বৃন্দাবন কাকু এবং গিরিধারীদা আমাদের সঙ্গে রয়েছে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকেও। আর তোমাকে তো ধন্যবাদ জানিয়ে আমার ভীষণ ভালো লাগছে, এবং অবশ্যই তোমাকেও ধন্যবাদ তোমার এত মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদের জন্য আজকে সময় তুমি বের করেছো। না না, আমারও ভীষণ ভালো লাগছে মানে এখানে প্রোগ্রাম করতে এসে, প্লাস তুমি আছো সাথে, আরো ভালো লাগছে। আর অনেকদিন পরে এই সেটআপটায় আসা তোমার, তাই না? এর আগে তোমাকে আমি অনেকবার দেখেছি স্টেজ শো করতে, কিন্তু খুব একটা মানে টিভির পর্দায় চোখ পড়েনি। আগে হয়তো হ্যাঁ আগে করেছি, সুরে সুপ্রভাত অনেকবার করেছি, কিন্তু আমাদের এই কোভিড সিচুয়েশনটা আসার পরে রাই বাংলা আমি ওই বৌদিমণি বলে যে একটা হয় সেটাতেও করেছিলাম, তারপরে এইটাতে ফার্স্ট টাইম করা আজকে। হ্যাঁ, আমার সঙ্গে তো তোমার এটা প্রথম সাক্ষাৎ। আচ্ছা, এরপরে কি শোনাচ্ছ দিদি? একটু হিন্দি গাইবো। एकदम पास आइए कि हम नहीं आएंगे बार बार, बाहे गले में डाल के हम रोले जार जार। লাগলো। সত্যি লতাজি যখন যে আসরে থাকে সেই আসরটা মনে হয় একটু অন্যরকম পরিপূর্ণতা পায়, কি বলো? একদম। আচ্ছা তোমার প্রিয় শিল্পী কারা দিদি? প্রিয় শিল্পী লতা মঙ্গেশকর, একদম এক নম্বরে যদি বলতে চাও। এক নম্বরে প্রত্যেকটা মানুষ, সেটা আমার মনে হয় যে একদম আমাদের আগের জেনারেশন বা আমাদের বাবাদের আমল থেকে বা তারও আগে, হ্যাঁ তাদের থেকে একদম শুরু করে আমাদের পরে যতগুলো জেনারেশন আসবে লতাজি মনে হয় এক নম্বরেই থাকবে, একদমই তাই না? আশা ভোসলেজির গানও খুব ভালো লাগে, আরতি মুখার্জি, সোনা মুখোপাধ্যায়, একদম মানে পুরোনো গান বেশি ভালো লাগে শিল্পী, তাই না? আর পুরুষ কণ্ঠের মধ্যে কিশোর কুমারের গান ভালো লাগে। কিশোর কুমার, হ্যাঁ। আর এই মুহূর্তে তোমার আইডল কে আছে? অরিজিৎ সিং। অরিজিৎ সিং এর গান সত্যি খুব ভালো লাগে শুনতে, বাংলা হিন্দি সব রকম গান। বাহ, এই মুহূর্তে আচ্ছা তো তোমার আজকে এনার্জিটা একটু কম কম কেন একটু বলো আমাকে? অ্যাকচুয়ালি ধরো মানে সত্যি কথা বলতে আমাদের কলেজ থাকে, আর কলেজ যেদিন থাকে সেদিন এসে কোনো শো করা বা জানোই তুমি নিজেও একজন শিল্পী, আমাদের কোনো প্রোগ্রামের আগে আমাদেরকে ফুল এনার্জি না থাকলে আমরা সেই এনার্জিটা দর্শককে দিতে পারি না। এবার সেখান থেকে হয়ে যায় যখন একটু প্রোগ্রামে মানে আসে, হ্যাঁ একটু যদি ঘুম হয় বা হচ্ছে এই সময়টা সেইভাবে দিতে পারি নিজের জন্য, তাহলে ঠিকঠাক। আচ্ছা আমরা পরের গানটা শুনে নিই, পরের গানটা শুনে নিই, একটা ঘুম দিয়ে তারপরে আবার আসবো। পরে কি শোনাচ্ছো বলো? আশাজির একটা গান গাইছি। আচ্ছা বেশ। দারুণ একটা আসর কিন্তু আমরা কাটাচ্ছি। আচ্ছা দিদি তোমার কাছে একটু শুনতে চাইবো, এতদিনের যে গান বাজনার মোটামুটি জগতে তুমি রয়েছো, তো কিছু ভালো মেমোরি শেয়ার করো না যেগুলো তোমার একদম মেমোরেবল হয়ে আছে, সারা জীবন থাকবে। আমার যেটা সব থেকে বেশি আমার মনে হয়েছিল যখন আমি মানে চিন্তাম না বা জানতাম না তাকে এরকম একজন মানুষের কাছে যখন আমি এক্সাম দিতে যাই, সেটা আমার কাছে খুব মেমোরেবল একটা ঘটনা। তিনি হচ্ছেন, আমি যখন নজরুল গীতিতে 7th ইয়ার এক্সাম দেই তখন আমাদের ওখানে মেরিট টেস্টে চান্স পেয়েছিলাম, ওখানে জাজমেন্টে ছিলেন ধীরেন বসু, আচ্ছা নজরুল ইসলামের প্রথম ছাত্র, তো উনি ছিলেন। তো সেখানে আমি তো চিনতে পারিনি, আমি কারণ তখন অনেকটাই ছোট, তখন মার কাছ থেকে শুনলাম, তারপরে সেখান থেকে আমি একটা ভালো পজিশনও পাই, তো সেটা ছিল ভীষণ মেমোরেবল একটা। তা বাদে প্রথম দিন সঙ্গীত মেলায় গান করতে যাওয়া, সেটা একটা মেমোরেবল ঘটনা। তাছাড়া সঙ্গীত মেলায় যেটা হয়েছিল যে উষা উত্তপজির সাথে একই স্টেজে হয়েছিল আমাদের পারফরম্যান্স, তো বিশাল বড় একটা পাওয়া। আচ্ছা, আর যদি নেগেটিভ কিছু শুনতে চাই, মানে আমাদের তো শিল্পী জগতের এমন একটা ব্যাপার থাকেই যে পজিটিভের সাথে নেগেটিভটাকেও আমাদেরকে সমানভাবে অ্যাকসেপ্ট করতে হয়, তাই না? এরকম কিছু নেগেটিভ যেটা সত্যি কথা বলতে মানে জানি না, অনেক মানুষকে খারাপ বলে, সে সঙ্গীত জগতে বেশি এগুলো শোনা যায় যে হয়তো খারাপ, কিন্তু সত্যি কথা বলছি এরকম কিছু আমার সাথে এখনো পর্যন্ত ঘটেনি বা সেরকম নেগেটিভ কিছু আসছে না। আর নিজে যদি পজিটিভ থাকা যায়, নিজে যদি ভালো থাকা যায়, তো সব ক্ষেত্রে সব কিছুকে নেগেটিভকে পজিটিভ করে নেওয়া যায়, আমার এটাই মনে হয়। একটা কথা ভীষণ দামি একটা কথা। আমরা প্রায় অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে এসেছি, আর একটা গানই আমরা শুনতে পারবো। জানি না আবার কবে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, আবার কবে তোমার এত সুন্দর সুন্দর গানগুলো আমি শুনতে পারবো, তবে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি যেন আবার দেখা হয়। না, শেষ গানে আমাদের চলে যেতেই হবে, কারণ সময়ের কাটা আমাদেরকে থামতে দিচ্ছেই না। শেষ কি দিয়ে শেষ করবে বলো? একটা ঝুমুর গাইছি। বাহ, संगे अवश्य आपनाराও নিশ্চয়ই আমার সঙ্গে একমতই হবেন যে এত সুন্দর একটা সন্ধ্যাও হতে পারে এবং শেষ গানটা তো কোনো তুলনাই হয় না। ভীষণ ভালো লাগলো। আর বৃন্দাবন কাকু আর নির্ধারিতা যেভাবে সঙ্গত করলো সত্যি গানটা চেহারাটাই পাল্টে গেছিল, ভীষণ ভালো লাগলো। আর এত সুন্দর একটা আসর আমাদের উপহার দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকেও তোমার জন্য কিছু উপহার থাকছে। শ্রী ঢাকা জুয়েলার্সের পক্ষ থেকে তোমার জন্য থাকছে এই সুন্দর মেনুটা। থ্যাংক ইউ। श्री ढाका ज्वेलर्स पक्ष थेके तोमार जोन्नो थाकछे डिस्काउंट कूपन, एटा तोमार खूब काजे लागबे। थैंक यू। प्रत्येकटाई काजेर जिनिस। फिक्सारेर पक्ष थेके तोमार जोन्नो थाकछे डिस्काउंट कूपन और अपोलो डायगनोस्टिक रायगंज ब्रांचेर पक्ष थेके तोमार जोन्नो थाकछे डिस्काउंट कूपन। थैंक यू। असंख्य धन्यवाद आपनादेरও এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের সফরের রেশ চলতে থাকুক আগামী সফর পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও একজন নতুন শিল্পীকে নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন রায় বাংলা একটি আরসিটিভি বিনোদন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। রায় বাংলা।